খেলাযোগের প্রতিবেদন দেখে ম্যাচ রেফারির রিপোর্টে শাস্তির মুখে পড়েছেন ড্রেসিং রুমে ধূমপান করা তারিকুল ইসলাম টিটু। গেল সপ্তাহে ডিপিএলে অমন কাণ্ড ঘটান লেজেন্ডস অফ রূপগঞ্জের এই কর্তা। সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে আরও বড় শাস্তি দেওয়া হবে। আপনার ভায়োলেশনের একটা চিঠি ওরা দিয়েছে এবং আমাদের যে টেকনিক্যাল কমিটি আছে, টেকনিক্যাল কমিটি সেই অনুযায়ী তার এগেনস্ট অ্যাকশনও নিয়েছে, তাকে একটা পেনাল্টি করা হয়েছে, ওয়ার্নিংও দেওয়া হয়েছে। এবং এটা যেহেতু ফার্স্ট টাইম ছিল, লেভেল ওয়ান ছিল, 2.2 ক্লজ অনুযায়ী তাকে 10,000 টাকা ফাইন করা হয়েছে। আপনি দেখেছেন যে ড্রেসিং রুমে ব্যাটার ব্যাটিং করতে যাবে, হেলমেট পরা পাশে একজন মানে অভিজ্ঞ সংগঠক সে ধূমপান করছে, এটা আসলে কতটুকু দৃষ্টিকটু আপনার কাছে? অফকোর্স দৃষ্টিকটু, এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। সো সেই জন্য আমরা আসলে ওই দিনকার ম্যাচ রেফির রিপোর্টটার জন্য ওয়েট করেছিলাম। ম্যাচ রেফির রিপোর্ট অনুযায়ী টেকনিক্যাল কমিটি যে অ্যাকশনটা নিয়েছে আমরা ইমিডিয়েটলি এক্সিকিউট করেছি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।